হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজ ঘুরতে বের হয়েছিলাম, তো এখানের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। প্রকৃতি কত সুন্দর, গ্রামের পরিবেশ, এর জন্য একটা ভাবলাম একটা ভিডিও করে ফেলি। ও যে ওইদিকে ধান লাগাচ্ছে গরু দিয়ে লাঙ্গল চষে, এই যে খেজুর গাছ, রস রস হচ্ছে। এবার অবশ্য রস খাই নাই, ভালোই লাগতেছে, সাধারণ একটা পরিবেশ। সবাই মাঠে কাজ করতেছে, জায়গাটা কোথায় জানি না, সুন্দর পরিবেশ। ক্যামেরা, তোমার নাম কি? ক্যামেরা, এই জায়গার নাম কি জানো? হ্যাঁ, চরপাড়া। কোন ক্লাসে পড়ো? অনে পড়ো। ক্যামেরা, এই ভিডিও করতে হয়, করতেছি তো, একটা হাসি দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালোই লাগতেছে পরিবেশটা, চরপাড়া, এটা হলো ঘের। কাকাই করতেছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা, এই জায়গার নাম কি? তুলরামপুর। মানে তারপরে আমরা তো উত্তর পাড়া পুরনো আমাদের গ্রাম, ওই ফার্স্টে আমরা আটের কাছে ছিলাম, ওইখান থেকে আবার ট্রেন লাইনে জায়গা বাদে দখল করে নিয়েছে, আমরা চলে আসি কলেজে। এখানে এই দেখো কলেজ পাড়া, চর পাড়া, অনেক নাম এক তুলরাম পুর। আমরা যাচ্ছিলাম তো আমার ভালো লাগতেছে এই পরিবেশটা, এর জন্য ভাবলাম যে একটু কথা বলি দেখি। আচ্ছা কাকা, খেজুরই কাটতেছে। ও প্রথম কেমন করে খেজুরই কাটতেছে সামনে, সাধারণ পরিবেশ। খেজুর গাছ অবশ্য আমি এরকম কাটতে দেখিনি, যা কপালে বেঁধে গেছে, দেখার সৌভাগ্যটা হয়েছে। সাধারণ এটা তো মানে আজকে নলি দিয়ে দেবে না কাকা? Okay.
এইবার হলো মনে হয় নলি দিবে, কাটা হয়ে গেছে, এখন নলি দিবে সম্ভবত। এবার নলি বসাবে সম্ভবত, হয় দেখেন কেমন করে নলি বসাই খেজুর গাছে। আসলে অনেক কষ্ট হয়, ওই যে নদী বসাচ্ছে দেখেন কেমন করে। এবার নলি বসানো শেষ, এখন ওই যে কি বলে ওরে ঠিলে না ঠিলে বলে সম্ভবত, হয় হয় তো দিয়ার সাথে কাকায় অন্তর রস বেরোচ্ছে দেই, বিশাল ব্যাপার। তো রস তো কাকা অনে বেরোয় যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কি রহমত, কাটছে এখন ওই নলি দেওয়ার সাথে সাথে। অবশ্য দেখতে পড়তেছেন না, জানি না, ফুট ফুট করে রস পড়তেছে। এখন রস পড়তেছে, এখন হলো ওই যে ঠিলে বলে যাকে, ঠিলে এখন ওই এখানে বাঁধবে। ওই দড়ি নিচে দড়ি হলো ওই উপরে বাঁধবে সম্ভবত। কষ্ট আছে, কষ্ট আছে, আবার রিক্স মানে দেখছেন পা একবার স্লিপ করে। দড়ি সম্ভবত মনে হয় উপরে বাঁধবে, আর কি রহমত কাটছে, কেটে ওই নলি দেওয়ার সাথে সাথে রস বের হচ্ছে ফুট ফুট করে, আর কি রহমত আলহামদুলিল্লাহ। ওই যে উপরে বাঁধতেছে দড়ি, দড়ি বাড়ছে, এইবার সম্ভবত এই তো কষ্ট আছে, মনে হচ্ছে কি সহজ কাটতেছে, আসলে কষ্ট আছে।
ধার ওই জায়গা কি বলে সাকু না কি বলে রে, তা কবে গিটা ওই যে এখন ঠেলে পেতে দিল। হয়ে গেছে কাকা, এডে আর কখন নামাবেন? সকাল উঠতে কি একই হয়ে যাবে না? মানে আজকে তো মানে অর্ধেক তো হবে মিনিমাম নাকি? আচ্ছা কাকা তাহলে গেলাম। আচ্ছা কাকা আসসালামু আলাইকুম কাকা। তো ভালোই লাগলো, আমি কাটা কখনো দেখিনি তো আজ দেখলাম। সবচেয়ে ভালো লাগছে কাটার সাথে সাথে রস বেরোইছে, নলি ফুতার সাথে সাথে ফোটফোট করে রস বেরোচ্ছে, আসলে একটা আল্লাহর রহমত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।